একটি গুরুত্বপূর্ণ খবর, নিয়োগ তদন্তে চূড়ান্ত পর্যায়ে সিবিআই, দুই আলাদা খসড়া তালিকা প্রস্তুত সিবিআই এর। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, খসড়া তালিকা প্রস্তুত সিবিআই কি গুটি আনতে পারছে? কি এই এই প্রভাবশালীদের নাম কি বলা হচ্ছে? দেখো, সিবিআই তদন্ত করছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার, এবং এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার কৌশিক মাঝি গ্রেপ্তার হওয়া, মূলত যারা ওএমআর ইভ্যালুয়েশনের কাজটা করেছিল, প্রাথমিকের যে ওএমআর 2014 টেটের, এবং এই মেধা তালিকাও তাদের দিয়ে বানানো হয়েছিল বলে এমনটাই ছিল আদালতে অভিযোগ। এই তাদের গ্রেপ্তার করার পর একের পর এক বড় বড় সূত্র কিন্তু পাচ্ছে সিবিআই, এবং এই মুহূর্তে টেকনিক্যাল পার্টে যদি হয় ওএমআর ইভ্যালুয়েশন বা সেই সংস্থার সাথে জিজ্ঞাসাবাদ করা, তার পাশাপাশি কারা এই কাদের অঙ্গুলি হেলনে উড়ি মুরগির মতো চাকরি বিক্রি হয়েছে, অভিযোগ যেটা ছিল সেটা কারা, সিবিআই তদন্ত করে আপাতত এখনো পর্যন্ত দুই ধরনের তালিকা প্রস্তুত করেছে তারা। একটা হচ্ছে সরাসরি প্রভাবশালীদের তালিকা, যে প্রভাবশালীদের তালিকায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী তৎকালীন, এর পাশাপাশি মানিক ভট্টাচার্য এবং একাধিক বিধায়ক, এবং বীরভূমের এক মন্ত্রীর নামও কিন্তু সিবিআই রেডারে রয়েছে, এবং এই মন্ত্রী হলে দ্বিতীয় কোনো মন্ত্রী যোগ এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অন্তত সিবিআই এর তদন্তে উঠে এলো। বীরভূমের এই মন্ত্রীও কিন্তু যথেষ্ট প্রভাবশালী, এবং বীরভূমের একদা জেলা সভাপতির খুব কাছের এই মন্ত্রী, এমনটা কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এবং শুধু তাই নয়, এছাড়াও তেহট্টের বিধায়ক তাপস সাহা, জীবনকৃষ্ণ সাহা মুর্শিদাবাদের বিধায়ক, জাফিকুল ইসলাম বিধায়ক ডোমকল, কানাই মন্ডল মুর্শিদাবাদেরই একজন বিধায়ক, এছাড়া বেশ কয়েকজন কাউন্সিলরের নামও কিন্তু রয়েছে, সেটা ব্যারাকপুর হতে পারে, সেটা বিধাননগর হতে পারে, বা কলকাতা পুরসভা হতে পারে। এর পাশাপাশি এত গেল প্রভাবশালীদের তালিকা, মূলত যারা প্রভাব খাটিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করে এই নিয়োগ দুর্নীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, কার্যত থামা চাপা পড়ে যাবে, তাদের আন্ডারে থাকলে, ছত্রছায়া থাকলে কোনো কিছু সমস্যার মধ্যে তাদের পড়তে হবে না। এটা গেল একটা প্রভাবশালীদের তালিকা। দ্বিতীয় যে তালিকা, এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি 13 থেকে 14 জন মূল এজেন্ট, মূল দালাল, মূল মিডিলম্যান, যারা টাকাটা কালেক্ট করতো, ছাত্রছাত্রী ধরত বিভিন্ন সাব এজেন্টের মাধ্যমে, সেই 13-14 জনকেও চিহ্নিত করলো সিবিআই। এবং এই 13-14 জনের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য এক পূর্ব মেদিনীপুর, এবং দ্বিতীয় হচ্ছে মালদা মুর্শিদাবাদ। এই তিনটে জেলায় এজেন্টের কার্য তো ছড়াছড়ি, এবং সেখানে এজেন্টের থেকে সাব এজেন্টের সংখ্যা বেশি, এবং মূল মাথা, আমরা যেমন কোলাঘাটের এজেন্টের কথা জানতে পাচ্ছি, মির্চেদা, পূর্ব মেদিনীপুর, কাঁথি, এছাড়া মুর্শিদাবাদ, নবগ্রাম, এছাড়া একাধিক এজেন্ট রয়েছে, আরো একাধিক এজেন্ট যারা মূলত কুন্তল ঘোষের হয়ে টাকাটা কালেক্ট করত, এবং কুন্তল ঘোষের মাধ্যমে সেটা কখনো সুজয় কৃষ্ণ ভদ্র হয়ে পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে, অন্তত সিবিআই তদন্তে এমনটা উঠে এসছে। এবং সিবিআই যেটা তদন্তে কার্যে তাদের ফাইনাল ল্যাপে এই মুহূর্তে তদন্ত, কারণ সুপ্রিম কোর্ট, তুমি জানো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা 9 জানুয়ারির মধ্যে একটা সময়সীমা দিয়ে দিত, সেই 9 জানুয়ারি সময়সীমা এসএসসি তদন্তের জন্য, কিন্তু প্রাথমিকের নিয়োগ দুর্নীতি তদন্ত করার জন্য সিবিআই যথেষ্ট গতি বাড়িয়েছিল, হাইকোর্টের কাছে বারবার প্রশ্নে এবং তাদের কাছে একাধিক পরামর্শ মেনে, বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে যেমন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা চলছে, একই রকম ভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চেও একাধিক নিয়োগ দুর্নীতির মামলা প্রাথমিকে চলছে। সব মিলিয়ে সিবিআই যে পর্যায়ে মধ্যে তদন্তকে নিয়ে গেছে, তাতে তাদের এই জোড়া তালিকা, একদিকে প্রভাবশালীদের নাম, অন্যদিকে মূল এজেন্টের নাম, যেখানে 13 থেকে 14 জনের নাম ইতিমধ্যে চিহ্নিত করেছে সিবিআই, যারা মূলত টাকাটা নিয়ে সরাসরি প্রভাবশালীদের মাধ্যমে চলে আসতো। আবারও বিস্তারিত ভাবে তোমার কাছ থেকে আবারও পরবর্তী সময়ে জানবো। আপাতত ধন্যবাদ।